হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা দেখছেন বর্ধমান একশোয়ার শিব মন্দির। বর্ধমানে রয়েছে দুটো একশোয়ার শিবের মন্দির, তার মধ্যে আমরা চলে এসেছি সুরি রোডের ওপর, অর্থাৎ দুর্গাপুর রোডের ঠিক পাশেই অবস্থিত নবনির্মিত যে একশোয়ার শিবের মন্দিরটি রয়েছে সেটি দেখার জন্য। তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই একশোয়ার শিবের মন্দির কীভাবে আসবেন, কী কী দেখবেন, তো সব যাবতীয় তথ্য জানাবো। তো ভিডিও সঙ্গে থাকুন আর ভিডিওটিকে লাস্ট পর্যন্ত উপভোগ করতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং। তো আজ আমরা চলে এসেছি বর্ধমান জেলায় অবস্থিত 108 শিবের মন্দিরটা দেখার জন্য, যেটা আপনার এই বর্ধমান জেলার মধ্যে দুখানা 108 শিব মন্দির আছে, তার মধ্যে একটা আছে অম্বিকা কালনা আর একটা এই বর্ধমানে। তো অম্বিকা কালনারটা নয়, এটা নতুন যে শিবের মন্দিরটা, আর অম্বিকা কালনায় যেটা আছে বন্ধুরা ওটা আপনার অনেক পুরনো। তো ভিডিও সঙ্গে থাকুন আর এই 108 শিবের মন্দিরে কী কী রয়েছে বুঝতেই পারছেন যে শিবের মন্দির, তো শিব ঠাকুরই থাকবে। তো ভিডিও সঙ্গে থাকুন আর ভিডিওটিকে লাস্ট পর্যন্ত উপভোগ করতে থাকুন। আর একটা কথা বলে দিই বন্ধুরা, এই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কোনো রকম টিকিট মূল্য লাগছে না। তো বন্ধুরা, আমরা এখন 108 শিবের মন্দিরের মেন গেটের কাছে চলে এসেছি। তো প্রবেশের আগে আপনাদের এই বাম দিকে জুতা রাখার জায়গা আছে, সেখানে আপনারা জুতা খুলে তারপর প্রবেশ করতে পারবেন। এই যে গেটটি দিয়ে আমরা প্রবেশ করলাম, এটা হলো 108 শিবের মন্দিরের পশ্চিম দিকের গেট। এখানে বলে রাখি, প্রবেশের জন্য দুটো গেট এখানে বর্তমান রয়েছে, একেই জনসাধারণের প্রবেশের জন্য পশ্চিম দিকের এই গেটটি, আরেকটি রয়েছে পূর্ব দিকের গেট। পূর্ব দিকের গেটটি আপনার মেনলি তালাবন্ধ থাকে। এখান থেকেই আপনার 108 শিবের মন্দির শুরু হলো। ফার্স্ট আমি আপনাদের জানিয়ে দিই আপনারা এই 108 শিবের মন্দির আসবেন কিভাবে। আপনারা যদি প্রাইভেট কার নিয়ে আসছেন তো কলকাতা থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স 100 থেকে 110 কিলোমিটার। আর যারা ভাবছেন ট্রেনে করে আসবেন তো অবশ্যই আসতে পারেন। এখানে এই 108 শিবের মন্দিরের নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি হলো বর্ধমান জংশন। তো আপনারা হাওড়া থেকে বর্ধমান লোকাল চেপে বর্ধমান স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটো বুক করে অ্যাপ্রক্স ডিস্টেন্স হয় 4 থেকে 5 কিলোমিটার, তো সহজেই এই 108 শিবের মন্দির আসতে পারেন। সময় লাগবে মাত্র আধ ঘন্টা। এই শিবের মন্দিরটি মূলত আপনার সিউড়ি রোডের পাশে নবাবহাট এলাকায় বর্ধমান জেলায় অবস্থিত। আর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুটো শিব মন্দির আছে, তার মধ্যে এটা হলো বর্ধমান টাউনের যে শিব মন্দির, সেই শিব মন্দিরটি যেটা আপনার 1788 সালে বর্ধমান রাজপরিবারের তিলকচন্দ্র বাহাদুর এবং মহারানী কৃষ্ণকুমারী দেবীর দ্বারা নির্মিত করা হয়েছিল। এই মন্দিরগুলি আটচালা বিশিষ্ট এবং একটির সঙ্গে একটিকে সংযোগ স্থাপন করা হয়েছে। এর মধ্যে বন্ধুরা আপনারা যে শিবলিঙ্গগুলি দেখতে পাবেন সেগুলো আপনার পরশ পাথরের। 1965 সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্ট দ্বারা এটিকে পুনরুদ্ধার করা হয়। তার আগে এটি ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিল। বন্ধুরা, এই বর্ধমানের যে 108 শিব মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা পুরোটা আপনার স্কোয়ার এরিয়ায় রয়েছে। মানে এই দেখুন, সোজা এরকম এসে স্কোয়ার করে পুরোটা চারিদিকটায় রয়েছে। আর কালনায় যে মন্দিরটা রয়েছে বন্ধুরা, ওটা আপনার রাউন্ডে রয়েছে। আর বন্ধুরা, এখানে ভক্তদের থাকার জন্য ঘরের ব্যবস্থাও করা হয়েছে, এবং এই যে 108 শিবের মন্দিরের পাশে একটি ফাঁকা জায়গা রাখা হয়েছে যেখানে আপনারা পিকনিক করতেও পারেন। জাস্ট ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। একশো আট শিবের মন্দির, তো নাম শুনেই বুঝতে পারছেন যে
108 মন্দির যেহেতু বলেছে 108টা মন্দিরই থাকবে। হ্যাঁ, এখানে একবারে আপনাদের ভিডিওর আগেই বলেছি যে এটা স্কোয়ারে রয়েছে, মন্দিরগুলো এক একটা স্কোয়ার এরিয়ায় চারিদিকে রয়েছে। তো টোটাল এখানে 108টা এরকম সেপারেট সেপারেট দেখুন এক একটা মন্দির, এই যে 2-3 সেপারেট মন্দির আপনারা এখানে দেখতে পাবেন। তো আমিও 108 শিবের মন্দির ঘুরছি, খুবই ভালো জায়গা। তো আপনারা যদি চান ওয়ান ডে ট্রিপের জন্য আসতেই পারেন। তো যারা কলকাতা থেকে আসবেন, তো অ্যাপ্রক্স ডিস্টেন্স যেটা রয়েছে ওই 110-120 কিলোমিটার। তো আপনারা প্রাইভেট কার বুক করে বা ট্রেনে করেও আসতে পারেন। ট্রেনে এসে আপনারা বর্ধমান নেবে, সেখান থেকে 4.5-5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই জায়গায় আসতে পারেন। বন্ধুরা, আমাদের 108 শিবের মন্দির দেখা কমপ্লিট। তো আপনারা যদি আসেন ওয়ান ডে ট্রিপের জন্য, ঘন্টাখানেক সময় আপনারা অবশ্যই এখানে স্পেন্ড করে জায়গাটা পুরো ঘুরে নিতে পারেন, বা তারও বেশি সময় থাকতেও পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার পরবর্তী কোনো ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।